हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल। आज के निये आसछी इलिश माछ दिए और शसा दिए आमी रान्ना करेछी। प्रतिदिन ही किन्तु एक ही रकम भावे रान्ना करले भालो लागे ना। इलिश माछ खेते एमनितेओ मजा और आमी आज के रान्ना करेछी इलिश माछ और शसा दिए। और ये तरकारीटा खेते अनेक अनेक टेस्टी एवं देखते अनेक सुंदर। ताहले चलुन देरी ना करे आमी देखिए दिच्छे इलिश माछटा केमन करे रान्ना करेछि। इलिश माछटा किन्तु आमी रान्ना करते कोनो पीएच टेस्ट भेजे नहीं ना, एटा माखिए आमी केमन करे रान्ना करब सेटा आपनादेर साथे शेयर करब। एखाने आमी एकटा পাতিল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 5-6 টুকরো। আমি ইলিশ মাছ আগের থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ আমি পিএস বাটা দিব। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ আমি জিরার গুঁড়ি দিয়েছি। আর দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতো তেল দিয়েছি আর 1 টেবিল চামচ লবণ দিব। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিব। আর আমি এই তরকারিটা কিন্তু নিজ হাত দিয়ে মাখিয়ে আমি বসা দিব, কারণ এটাতে আমি কোনো সোমবার দিব না এবং পিএসটিএস ভাজি করে দিব না। এই তরকারিটা এরকম করে বাসায় রান্না করে দেখবেন অনেক অনেক টেস্ট। আমার মাখানো শেষ, এখন আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে তারপরে আমি চুলাতে বসিয়ে দিব। আর ইলিশ মাছটা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। আমি চুলাটা ওপেন করে দিয়েছি, এখন আমার রান্না মাছটা কুক হচ্ছে। আর এইদিকে আমি যে শসাটা দিয়ে মাছ রান্না করব সেই শসাটা এখন আমি কেটে নিচ্ছি। আমাদের বিদেশে কিন্তু এইরকম শসা পাওয়া যায়, অনেক বড় বড় শসা, কিন্তু বাংলাদেশের মতো অনেক বেশি মোটা হয় না। এই শসাগুলো আমি কিনে নিয়েছি এবং শসাটাকে আমি ভালো করে ছিলিয়ে ধুয়ে নিব। আর ছিলানোর পরে আমি ধুব না। এই একটা শসাকে আমি 4টা পিস করে নিব। পিস করার পরে তারপরে আমি মাঝখানে কেটে একটা পিস আমি 4টা করে স্লাইস করে নিয়ে তারপরে আমি মাঝখানে যে বিসিগুলো থাকে সেগুলো আমি ফেলে দিচ্ছি। আর এক বিসি সহ দেওয়া যাবে, কারণ এটাতে বিসি হয় না, একটু ছোট্ট ছোট্ট কিন্তু আমি বুকের অংশ ফেলে দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে ফেলে দিতে হয়। আমার শসাগুলো কাটা শেষ, এইদিকে আমার মাছগুলোও মোটামুটি সিদ্ধ হচ্ছে। এখন আমি ঢাকনিটা উঠিয়ে দিলাম। ঢাকনিটা উঠিয়ে দিয়ে মাছগুলোকে একটু আমি উল্টিয়ে দিচ্ছি, এদিক ওদিক করে আমি উল্টিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি শসাগুলো দিয়ে দিব। আর শসা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, 15-20 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। আমি শসা দেওয়ার পরে আবার ঢাকনি দিয়ে দিলাম। ঢাকনিটা দেওয়ার পরে 10 মিনিট পরে আবার আমি ঢাকনিটা উঠিয়ে আবার একটু আমি এদিক ওদিক করে নেড়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু রান্না করতে বেশি টাইমও লাগে না এবং বেশি অনেক বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে এটা রান্না করে বাসায় খেতে পারেন, অনেক অনেক স্বাদ। আমার শসাগুলো প্রায় সিদ্ধ হওয়ার শেষের দিকে। আর এই সব তরকারিটা অত বেশি জোল লাগবে না, একটু মাখা মাখা জোল রেখে রান্না করব। আর একবারে এই শসার তরকারিতে অত বেশি জাল দিতে হয় না, বেশি জাল হইলে কিন্তু এটা বেশি মজা হবে না। মিডিয়াম জালে এবং মিডিয়াম জল দিয়ে এটাকে রান্না করলে অনেক মজা। আমার তরকারিটা প্রায় শেষের দিকে, রান্নার শেষের দিকে, আর অল্প একটু জল শুকাইলে আমি এটাকে নামিয়ে নিব। আমি একটু টেস্ট করে দেখলাম লবণ জাল সব ঠিক আছে নাকি, কিন্তু সব ঠিক আছে, আমার রান্না মোটামুটি শেষ। আমি কিন্তু ঝোল একটু রেখে দিলাম, কারণ এটা খাবারের সময় ভাতের সাথে লাগবে, সেই জন্য আমি একটু ঝোলটা রেখে দিয়েছি। আর আমার রান্নার শেষের পরে আমি একটু ভাত নিয়ে তরকারি নিলাম। দেখতে অনেক সুন্দর এবং সত্যি খেতে অনেক টেস্টি হয়েছে। আপনারা চাইলে এরকম বাসায় রান্না করে নিতে পারেন। আমার ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন। সবার ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন খাবার রেসিপি পেতে হলে আমার নোটিফিকেশনে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে সবচাইতে আগে আপনাদের
নোটিফিকেশন চলে আসবে। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। খুদা হাফেজ, বাই।